এবার 15 বছরের ভাগ্নের সাথে 6 বছরের সন্তান রেখে পালালো 25 বছরের মামি। লজ্জায় মুখ দেখাতে না পেরে থানায় মামলা করেছে বউ হারানো মামা। লজ্জার ও অসামাজিক এই ঘটনা ঘটে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে। অভিযোগে জানা যায়, গতকাল সকালে মেয়ের স্কুল ড্রেস আনার কথা বলে ভাগ্নের সাথে পালিয়ে যায় ওই মামি। গ্রামবাসী জানায়, 2015 সালে বিয়ে হয় আব্দুল্লার সাথে সেলিনার। আছে 6 বছরের একটা মেয়ে। তা সত্ত্বেও 2 বছর ধরে স্বামীর আপন চাচাতো বোনের ছেলের সাথে পরকীয়ার সম্পর্কে জড়ায় মামি সেলিনা। এ নিয়ে 3 বার সালিশ হলেও তাতে কোনো কাজ হয়নি। অবশেষে গতকাল নির্লজ্জ বেহায়া মহিলা স্বামী সন্তান রেখে ঘরে থাকা টাকা ও গহনা নিয়ে 16 বছরের ভাগ্নের হাত ধরে পালিয়ে গেছে। অসহায় স্বামী আব্দুল্লাহ বলে, আমি মুখ দেখাবো কি করে। কান্নারত অবস্থায় বলে, ডাইনি মহিলা একবার নিজের মেয়ের কথাও ভাবলো না। দর্শক, এই অগ্রহণযোগ্য ঘটনায় দুঃচরিত্রা মামি ও মামার সরলতার সুযোগে মামিকে ভাগিয়ে নিয়ে যাওয়া ভাগ্নেকে ধরে প্রকাশ্যে কোন ধরনের শাস্তি দেওয়া উচিত তা কমেন্ট করে জানান। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর সর্বদা সত্য সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।